হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পাঠশালা। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে নার্সিংয়ে ফার্স্ট ইয়ার বলো, সেকেন্ড ইয়ার বলো, থার্ড ইয়ার বলো, বিএসসি ক্ষেত্রে ফোর্থ ইয়ার বলো, তোমরা যখন কমিউনিটিতে ডিগ্রি করতে যাবে তোমাদেরকে সেখানে গিয়ে কী কী করতে হয়, কমিউনিটির সঙ্গে তোমাদের যদি সাব-সেন্টারেডিটি থাকে তাহলেও সেখানে কী কী করতে হয় সেগুলো আজকে বলবো। তো প্রথমেই বলি, কমিউনিটি হচ্ছে তোমাদেরকে আরবানেও যেতে হবে, রুরালেও যেতে হবে, ঠিক আছে? তো প্রথমে বলি, তোমরা যখন যাবে তখন তোমাদের অবশ্যই হোম ভিজিট করতে হবে, বিভিন্ন ফরম্যাট থাকবে সেগুলোকে ফিল আপ করতে হবে, বিভিন্ন টপিকের উপর তোমাদেরকে গ্রামের মানুষকে সচেতন করতে হবে, মানে সেখানে গিয়ে তোমাদেরকে হেলথ টক দিতে হবে, ঠিক আছে? সেরকম বিভিন্ন টপিক হতে পারে, সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং হতে পারে, ওয়ারেস প্রিপারেশন হতে পারে, ডায়রিয়া প্রিভেনশন হতে পারে, ম্যালেরিয়া প্রিভেনশন হতে পারে, তারপর হচ্ছে ফুড প্রিজারভেশন হতে পারে, ঠিক আছে? এই রকম বিভিন্ন টপিকের উপর তোমাকে মানুষকে কী করতে হবে, সচেতন করতে হবে। ওকে, হলো। এবার ধরো তোমাদের সাবসেন্টারের ডিউটি থাকলে তখন কী করতে হবে, সাবসেন্টারের ডিউটি থাকলে কিন্তু বিভিন্ন টপিকের উপর যারা প্রেগনেন্ট মা আসবে, ঠিক আছে, মা আসবে বা অন্য পেশেন্ট আসবে, তখন তাদেরকে কিন্তু হেলথ টক দিয়ে সচেতন করতে হবে, হলো। এছাড়াও তোমাদেরকে অবশ্যই সেখানে হচ্ছে ইমিউনাইজেশন দিতে হবে, সেখানে মায়েদের হতে পারে, বাচ্চাদের হতে পারে, তোমাদেরকে হচ্ছে ইমিউনাইজেশন দিতে হবে। বিভিন্ন রকমের রেজিস্টার থাকে, সেইগুলো ওখানকার যারা ম্যামরা থাকেন তোমাদের সেগুলো একটু দেখে নিতে হবে যে কী করে তারা ওগুলো করছেন, ঠিক আছে? তারপরে ধরো বিভিন্ন পেশেন্ট আসে মেডিসিন নিতে, তাদের হচ্ছে বিপি চেক করা, ওকে, সিবিজি চেক করা, হিমোগ্লোবিন চেক করা, এগুলো করতে হয়। যারা প্রেগনেন্ট মাদার আসে তাদের যে চেক আপগুলো, ধরো ওয়েট নেওয়া, হাইট নেওয়া, বিপি চেক করা, সিবিজি টেস্ট করা, হিমোগ্লোবিন টেস্ট করা, এগুলো কিন্তু করতে হয়, ঠিক আছে? ওখানে যে সিএইচও দিদি থাকবেন বা এএনএম যে মেম্বার সিএইচও দিদি, তারাও মানে ওনারা ওগুলো করে থাকেন। যখন আমাদের ডিউটি চলবে বা তোমাদের ডিউটি চলবে তখন কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলো করতে হবে, এই জিনিসগুলো তোমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? এরপরে তোমাদেরকে আর কী করতে হবে, কোনো পেশেন্টের তাকে হচ্ছে মেডিসিন দিতে হবে, ঠিক আছে? এবার বলি, ধরো কোনো একটা ইমিউনাইজেশন তুমি দিচ্ছ, ইমিউনাইজেশনটা কেন দিচ্ছ, তার ফোর অ্যান্ড হাফ কী থাকে, ঠিক আছে? এইগুলো কিন্তু মাকে জানাতে হবে। তো ফোর অ্যান্ড হাফ কী, এটা নিয়ে আমি কিন্তু নেক্সট দিন তোমাদেরকে মানে নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি ডিটেলসে বলবো, কোনো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে, মায়েদেরকে বলতে হবে, তোমাদের সারা জীবন কিন্তু এটা কাজে লাগবে, ঠিক আছে? আর একটা কথা বলি, তোমরা যখন কমিউনিটিতে ডিউটিতে যাবে, মানে সাবসেন্টারের ডিউটিতে যাবে, বিশেষ করে স্পেশালি আমি এনএমদের জন্য বলছি, তোমরা কিন্তু ইমিউনাইজেশন যে শিডিউলটা সেটা কিন্তু একদম নখদর্পণে রাখবে, কোনটা কোন মাসে দেওয়া হয়, তার হচ্ছে সর্বাধিক এজ কত পর্যন্ত আমরা কোনো ভ্যাকসিন দিতে পারি যদি মিস হয়ে যায়, কিন্তু সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে ডিটেলসে জানতে হবে, ওকে? তো এই তো তোমাদের আমি যেগুলো বললাম এই কাজগুলোই কিন্তু সাবসেন্টারে করতে হয়, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।